दर्शक आमंत्रण जानाচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। অবশেষে এরদোগানের কাছে মাথা নোয়ালো গ্রিস। সৌদি যুবরাজকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে রাজনৈতিক দল গঠন। এদিকে সিরিয়ায় গুপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে মার্কিন সেনারা। ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখার খোঁড়া যুক্তি দিল ওয়াশিংটন। ক্ষিপ্ত ভারত, বরদাস্ত করা হবে না দাদাগিরি। পূর্ব লাদাখে ট্যাঙ্ক রেজিমেন্ট মোতায়েন ভারতের। সীমান্তে বদলে গেছে পরিস্থিতি, এখন ভারতকেই সমীহ করে চলছে লাল চীন। সর্বশেষ জানিয়ে দিচ্ছি শিশির পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল মিশর। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। অবশেষে এরদোগানের কাছেই মাথা নোয়ালো গ্রিস। পূর্ব ভূমধ্যসাগরের উত্তেজনা নিরসনের কূটনৈতিক সমাধান খুঁজতে মুসলিম রাষ্ট্র তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপের দেশ গ্রিস। গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে গ্রিক প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিৎসোতাকিস প্রতিবেশী রাষ্ট্র দুটির মধ্যে আলোচনার মাধ্যমে সহযোগিতার সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। যদিও বিরোধপূর্ণ জলসীমায় জ্বালানি সম্পদ অনুসন্ধানে গিয়ে তুরস্ক আগ্রাসন চালাচ্ছে বলেও এবার অভিযোগ করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জ্বালানি সম্পদ অনুসন্ধানে তুরস্ক গত মাসে ভূমধ্যসাগরের বিতর্কিত জলসীমায় জাহাজ মোতায়েন করলে গ্রিসের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। অনুসন্ধানকারী জাহাজ ওরুস রেইচের সঙ্গে যুদ্ধজাহাজও মোতায়েন করে তুরস্ক। পাল্টা যুদ্ধজাহাজ মোতায়েনের পাশাপাশি কয়েকটি ইউরোপীয় মিত্র দেশ এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে নৌমহড়া চালায় গ্রিস। গত 13 সেপ্টেম্বর তুরস্ক রক্ষণাবেক্ষণের জন্য ওরুস রেইচকে উপকূলে ফিরিয়ে আনলে উত্তেজনা খানিক প্রশমিত হয়। গতকাল পূর্বে রেকর্ডকৃত এক ভাষণে তুর্কি অনুসন্ধানকে আগ্রাসন বলে মন্তব্য করেন গ্রিস প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিৎসোতাকিস। তবে তা সত্ত্বেও সংকট নিরসনে আশাবাদী থাকার কথা জানান তিনি। গ্রিক প্রধানমন্ত্রী বলেন, চলুন বসি আলোচনা করি এবং পরস্পরের সাথে সহযোগিতার প্রশমন ঘটাই। চলুন কূটনৈতিককে একটি সুযোগ দেই, তারপরও যদি সম্মত হতে না পারি তাহলে হেগের আন্তর্জাতিক আদালতের প্রজ্ঞার উপর বিশ্বাস রাখা উচিত হবে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্কিত সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওই চুক্তি স্বাক্ষর হতে পারলে তুরস্ক গ্রিস ও তাদের ঐতিহাসিক শত্রুতার অবসান ঘটাতে পারবে। সৌদি যুবরাজকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে রাজনৈতিক দল গঠন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে। সৌদি আরব থেকে নির্বাসিত কয়েকটি সংগঠন এক হয়ে দল গঠন করেছেন এবং তাদের আরেকটি লক্ষ্য হচ্ছে সৌদি আরবের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সৌদি আরবে গণতন্ত্র আনায়ের জন্য রাজা সালমানের আমলে এই প্রথম কোনো রাজনৈতিক দলের প্রজন্ম হলো। যারা দলটি গঠন করছেন তারা সবাই সৌদি শাসক গোষ্ঠী থেকে বিভিন্ন মতলম্বী এবং নির্বাসিত জীবনযাপন করছেন। গত বুধবার লন্ডনে নিউ ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি নামে এ রাজনৈতিক দল গঠিত হয়। গত কয়েক দশক ধরে সৌদি আরব আলে সৌদি বংশের মাধ্যমে শাসিত হয়ে আসছে এবং লন্ডনে বসে এ রাজনৈতিক দল কতটা সফলভাবে সৌদি আরবে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে পারবে সেটি এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। সৌদি আরব হচ্ছে চরমভাবে রক্ষণশীল একটি দেশ, যেখানে সব রকমের রাজনৈতিক দল নিষিদ্ধ এবং রাজতন্ত্র ও সরকারের ভুল ত্রুটি নিয়ে কোনো সমালোচনা করা হলে দীর্ঘমেয়াদের কারাদণ্ড অনিবার্য। 1932 সালের সেপ্টেম্বর মাসে ব্রিটিশ উপনিবেশিকদের সহায়তায় আল সৌদ পরিবার থেকে ইবনে সৌদ দেশটিতে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন। সেই থেকেই শুধুমাত্র সৌদ পরিবার সৌদি আরব শাসন করে আসছে। সৌদি রাজনৈতিক শাসকদের পেছনে আমেরিকা, ব্রিটেন সহ পাশ্চাত্যের বেশিরভাগ দেশের সমর্থন রয়েছে। এসব দেশ মুখে গণতন্ত্রের কথা বললেও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কোনো রাজতান্ত্রিক শাসকের বিরুদ্ধে কথা বলে না। তাদের হাতে মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হলেও তা নিয়ে কোনো টু শব্দ শোনা যায় না পশ্চিমা শাসকদের মুখে। সূত্র পার্স টুডে। সিরিয়ায় গুপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে মার্কিন সেনারা। সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনারা অতি গোপন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে খবর বেরিয়েছে। এসব ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর প্রচন্ড শব্দে বিস্ফোরিত হচ্ছে না, তবে ব্লেডের মতো উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করছে এবং গোপনেই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান পত্রিকা গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকা সরকারিভাবে এ ক্ষেপণাস্ত্রকে হেলফায়ার AGM-114R-9X নামকরণ করেছে, যাকে সংক্ষেপে R9X বলা হয়। কখনো কখনো এই ক্ষেপণাস্ত্রকে ফ্লাইং জিনো নামে ডাকা হয়। मार्किन जॉइंट स्पेशल ऑपरेशन्स कमांडे ए क्षेपणास्त्रेर व्यवहार दिन दिन बाढ़छे एबं गुप्त हत्यार जन्य ता व्यवहार करा हच्छे। आरएक्स-9 क्षेपणास्त्र 100 पाउंड ओजनेर वारहेड बहन करे एबं अत्यंत द्रुत गतिते उड़े जेते सक्षम। एते 6टी ब्लेड थाके जा निर्दिष्ट व्यक्तिके टुकरो टुकरो करे फेलते पारे। ए क्षेपणास्त्र भवनेर देयालेर मतो शक्त बाध भेद करते सक्षम। न्यूयॉर्क टाइम्सेर खबर अनुयायी सर्वशेष गत 14 सेप्टेम्बर सिरियार उत्तर पश्चिमांचले आल कायदार शीर्ष कमांडार सायफ आल तुनसीके हत्यार जन्य ए क्षेपणास्त्र व्यवहार करा হয়। সূত্র পার্স টুডে। इराके मार्किन सेना मोतायन रखार खोड़ा चुक्ति दिल वाशिंगटन। एकजन मार्किन कूटनैतिक भित्तिहीन अभियोग तुले बोलेछेन ईरान और लेबाननेर हिजबुल्लार हाथ थेके इराकके रक्षा करार जन्य देशटीते अवैधभावे मार्किन सेना मोतायन रखा हयेछे। अमेरिकार राजनीति विषयक सहकारी परराष्ट्रमंत्री डेविड हेल गतकाल वाशिंगटने इरानेर बिरुद्धे एई नेक्कारजनक अभियोग तुले दाबी करेन ईरान समर्थित गोष्ठीगुलो मध्यप्राच्ये अस्थितिशीलता और सन्त्रासबाद विस्तारेर जन्य दायी। अमेरिकार एई सिनियर कूटनैतिक तार भित्तिहीन अभियोगे आरो बोलेन दीर्घमेयादे इराकेर शांति স্থিতিশীলতার জন্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বড় ধরনের হুমকি হিসেবে পরিগণিত হচ্ছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে হেইল দাবি করেন এই আন্দোলনকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেওয়ার কাজে ইরান শত শত কোটি ডলার অর্থ খরচ করেছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ইরানকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য অভিযুক্ত করলেন যখন এ অঞ্চলের সবগুলো দীর্ঘমেয়াদে ও রক্তক্ষয়ী যুদ্ধ এই আমেরিকাই বাঁধিয়েছে। আমেরিকার বিভিন্ন সরকার মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়ানোর লক্ষ্যে এই অঞ্চলের দেশগুলোতে লুটপাট চালানোর পাশাপাশি আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে দীর্ঘমেয়াদী যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। সূত্র পার্স টুডে। बर्दाश्त करा हबे ना दादागिरी। पूर्व लादाखे टैंक रेजिमेंट मोतायन भारतेर। विगत बेश कयेक मास धरे आलाप आलोचनार परेও चीनेर संगे सीमान्ते उत्तेजना एखोनो बर्तमान। एहेन परिस्थितिते एकटी सर्वभारतीय संबाद माध्यम जानाচ্ছে पूर्व लादाखे जे कोनो चीना पदक्षेपेर मोकाबेलार जन्य टैंक रेजिमेंट मोतायन करेছে भारतीय बाहिनी। एई रेजिमेंट रयेছে भीम्न ও अर्जुन सह अनेक अत्याधुनिक टैंक जा किना कयेक मुहूर्तेई शत्रुदेर उड़िये दिते पारे। तथ्य बलছে এই ট্যাঙ্কগুলি যে কোনো আবহাওয়ায় যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ করার ক্ষমতা রাখে। প্রকৃতপক্ষে সমতল এলাকা যুদ্ধের জন্য ট্যাঙ্ক মোতায়েন করা হয় কিন্তু এখানে লাদাখ পার্বত্য এলাকা তবে এলএসিতে একটি মালভূমি রয়েছে যেখানে ট্যাঙ্কগুলি সহজেই চালানো যেতে পারে এবং যুদ্ধ করা যেতে পারে। বলা হচ্ছে এই পদক্ষেপে ভারত লাদাখে নিজের অবস্থান আরো মজবুত করে তুলল। লাদাখে ভারতীয় সেনার এক আধিকারিক জানিয়েছেন সীমান্ত রক্ষার জন্য ট্যাঙ্কের পাশাপাশি পদতিত যোদ্ধা গাড়িও মোতায়েন করা হয়েছে। সেনারা যে যে কোনো পরিস্থিতিতে মাতৃভূমি রক্ষার জন্য তৈরি তাও জানান তিনি। অবশ্য ইতিমধ্যেই রাফায়েল নিয়ে যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছে চীন। এই যুদ্ধ বিমান ভারতের হাতে আসার পর থেকেই লাদাখে বদলেছে পরিস্থিতি। এদিকে রাফায়েল হাতে পাওয়ার পর যেমন এই যুদ্ধ বিমান দিয়ে লাদাখে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, অন্যদিকে মিগ-21 তেজস সহ একাধিক যুদ্ধ বিমানকেও এই কয়েক মাসের কাজে লাগিয়েছে ভারত। সীমান্তে বদলে গেছে পরিস্থিতি, এখন ভারতকেই সমীহ করে চলছে লাল চীন। চীনের সঙ্গে সীমান্তে এখনো জারি উত্তেজনা। এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে চীন ও পাকিস্তান একযোগে ভারতের বিরুদ্ধে কোনো বড় ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। তবে এলওসি থেকে এলএসি ভারতের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের কড়া জবাব পাবে পাকিস্তান ও চীন। বায়ুসেনা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা পাকিস্তান ও চীনের সঙ্গে একসঙ্গে ডিল করতে সম্পূর্ণ প্রস্তুত। বেশ কিছুদিন আগে অবধি চীন ভারতের ভূখণ্ড দখলের স্বপ্ন দেখছিল কিন্তু চীন এখন ভারতকেই সমীহ করে চলছে। ভারতীয় সেনার প্রস্তুতি দেখে চীনা বিশেষজ্ঞরা জানাচ্ছে ভারতীয় সেনারা চাইলে সামনের ঠান্ডার মরশুমে মাত্র কয়েক ঘন্টার মধ্যে চীনের এলাকায় প্রবেশ করতে পারে। চীনের এই ভয় স্পষ্টতই পরিণত হচ্ছে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি সিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল মিশর। গত কয়েকদিন যাবত মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে বিক্ষোভ চলছে। আন্দোলনের ষষ্ঠ দিন পুলিশের ধরপাকড়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এদিন রাজধানী কায়রো সহ দেশটির বিভিন্ন শহরে সিসির বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়। আর এই বিক্ষোভের নাম দেওয়া হয় দ্রোহের শুক্রবার। বৃহত্তর কায়রো এলাকার হেলোয়ানে অনুষ্ঠিত এক মিছিলের ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, ভয় পাবে না, জোরে বলুন, এলসিসিকে সরে যেতে হবে। গিজা এলাকার বিক্ষোভে দেখা যাচ্ছে আন্দোলনকারীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। দাইমেত্তা শহর এলাকায় পুলিশ জনতার উপর লাঠিপেটা করতে দেখা গেছে। শহরটির একটি এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলিও ছোড়া হয়েছে। স্বায়ত্তশাসিত গিজা এলাকার আল ব্লিদা গ্রামে বিক্ষোভে পুলিশের গুলিতে শামি ওয়াগদি নামে 25 বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো 3 জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও বেশ কিছু জায়গায় পরদিনও বিক্ষোভ চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিক্ষোভের ভিডিও ফুটেজ শেয়ার করছেন নেটিজেনরা। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।